আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। এবার রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে সাহায্য করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। নিজেদের সামান্য রোজগারের মধ্যেও মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে 42,000 টাকা তুলে দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। বাসন্তী ব্লকের জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মোট 34টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 57 জন কর্মী ও সহায়িকারা নিজেদের চাঁদা তুলে এই অর্থ সাহায্য তুলে দেন শুক্রবার। এদিন জ্যোতিষপুর নতুনহাট বাজার এলাকায় বাসন্তীর SDPO দীপঙ্কর মণ্ডল ও বাসন্তীর BDO সৌগত সাহার হাতে এই আর্থিক সাহায্য তুলে দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বিভিন্নভাবে চেষ্টা করছেন যাতে এই মহামারীর প্রকোপ কমে। সেইভাবে আমাদের জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকারা মুখ্যমন্ত্রীকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। তাদের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে তারা কাজ করছে, তাদের ICDS সেন্টার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছেন। সেইভাবে তারা তবুও অনেক সমস্যার মাধ্যমে এই মুখ্যমন্ত্রীকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন এবং 42,500 টাকা তারা তুলেছেন জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত থেকে। আমরা জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাবৃন্দরা, আমরা একটা উদ্যোগ নিয়েছি যে এই যে করোনা নিয়ে যে যুদ্ধকালীন তৎপরতা সারা দেশে চলছে, এই সময় মানুষের যে দুরবস্থা, সেই দুরবস্থা থেকে যাতে একটু রিলিফ পান সবাই। দেখা যাচ্ছে অনেক মানুষ দিনের পর দিন না খেয়ে সময় কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন। সেক্ষেত্রে আমরা যারা অন্তত দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, আমার মনে হয় তাদের একটু এগিয়ে আসা উচিত, ওই সব না খেতে পাওয়া মানুষগুলোর পাশে একটু দাঁড়ানো উচিত। তাই আমাদের মনে হয়েছে, যেহেতু আমরা মা এবং শিশুদেরকে নিয়ে কাজ করি, অনবরত আমাদেরকে সাধারণ মানুষের মধ্যেই থাকতে হয়, তো আমরা সেই অনেকটা কাছ থেকে তাদেরকে দেখতে পাই, তাদের সমস্যাগুলো বুঝতে পারি। তো এখন ডোর টু ডোর আমরা যখন হোম ভিজিটগুলো করছি, তখন দেখতে পাচ্ছি সাধারণ মানুষের কী দুরবস্থা। তাই আমরা এই আমাদের সামান্য কিছু অনুদান দিয়ে এত বড় জনসমুদ্রকে তো আমরা সহযোগিতা করতে পারবো না। তাই আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে সামথিং আমাদের যে সামর্থ্য, সেই অনুযায়ী আমরা কিছু অনুদান মাননীয় মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে তুলে দিতে চাই, উনি যাতে আমাদের হয়ে এই সমস্ত হতদরিদ্র মানুষগুলোর পাশে আরও ভালো করে দাঁড়ান। আমরা দেখতে পাচ্ছি উনি অলরেডি ডে নাইট মানুষের পাশে আছেন, রাস্তায় নেমে উনি কাজ করছেন, খুবই ভালো লাগছে। আমরা চাইবো উনি আরও মানুষের পাশে আমাদের হয়ে থাকুন এবং এই সব মানুষগুলোকে সুস্থতার দিকে নিয়ে যান। আর সঙ্গে বলবো যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা আছেন বা আমাদের জ্যোতিষপুর যে গ্রাম পঞ্চায়েত, এবার এই উদ্যোগ নিয়ে আমরা যে টাকাটা তুলেছি সেটা আমার বাসন্তী ICDS প্রজেক্টের জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার এবং আমাদের সুপারভাইজার দিদি এখানে আছেন, ওনারা একটা উদ্যোগ নিয়েছেন এই মহামারীর জন্য কিছু সাহায্য ওনারা করতে চাইছেন। এটা মহৎ উদ্দেশ্য। আমাকে যখন ওনারা এই কথাটা বললেন, আমি বললাম হ্যাঁ এটা ভালো, খুব ভালো কাজ, আপনারা এটা করুন। আর এটা যতটা আমরা পারবো, আমাদের আজকে জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের কর্মী সহায়িকারা দিচ্ছে, আগামী দিনে অন্যান্য গ্রাম পঞ্চায়েতের কর্মী সহায়িকারা নিশ্চয়ই এদের মানে উদ্যোগটা দেখে ওরাও আবার পরে এগিয়ে আসবে। সকলকে ধন্যবাদ আমার কর্মী সহায়িকাদের। BDO সাহেবকে চেক তুলে দিয়েছে, BDO সাহেবের হাতে 42,500 টাকার একটা চেক তুলে দেওয়া হয়েছে জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি সহায়িকা ওয়ার্কারদের তরফ থেকে। আপনার নাম? আমার নাম দীপঙ্কর মণ্ডল। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।